কমলা, কমলা, ঘরে আসো। কি আসি? অতুল ভাই, অতুল ভাই, তোমার একটা জিনিস দিয়ে গেছে, নাও হাতে নাও। ভালোবাসে একটা জিনিস দিয়ে গেছে, দরকার না থাকলো সঙ্গে রাখো, খুব দামি জিনিস কবল। মনটা কি খুব বেশি খারাপ? কই না, মানুষ মরতে তো কি হয়েছে, দুনিয়া চলত দুনিয়ার মতো। মা, এই জায়গাটার নাম হইলো কাশিমনগর। আগে এই জায়গার নাম ছিল আপনার মির্জাপুর। আম্মা, ও আম্মা বলি, বলেন তো এই জায়গার নাম কি? জানি না। আপনার কি খুব খিদে লাগছে? হ্যাঁ। ঘন ঘন খিদে লাগা ভালো, এটা সুস্বাস্থ্যের লক্ষণ, তাই বলে লতা পাতা খাওয়া ঠিক না। আরে হানিফ মিয়া, না ব্যাপার কিছু না, একটু সদরে গেছিলাম, সেইখানে এই মেয়েটির সঙ্গে দেখা। পিতা মাতা কেউ নাই, দুঃখ দেখা হৃদয়টা একটু আর্দ্র হইল, সঙ্গে নিয়ে আসলাম। আবারও একজন আনলেন? জি না, চিন্তা করে দেখলাম আমরা দুইজনে যে পরিমাণ খাদ্যখানা খাইতাম তা দিয়া তিনজনের অনায়াসে চলে দিতে পারে। ফুলি, ওনারে সালাম করেন। না, সালামের দরকার নাই। ডাক্তার সাহেব, আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দেন। মির্জা সাহেব, মেয়েটির ইতিহাসটা বড় হৃদয় বিদারক, যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন। এখন বলেন তো, খাওয়া শুরু করার আগে কি করতে হয়? দোয়া করতে হয়। বহুত আচ্ছা, তাহলে দোয়াটা করেন। হে আল্লাহ পাক, তুমি আমাদের যে খাওয়া খাদ্য দিছো তার জন্য শুকরিয়া। বিসমিল্লাহ। বাহ, ফুলি আম্মা, এবার আপনিও বিসমিল্লাহ বলেন। না,
ডাক্তার সাহেব। জি। আপনি কি দুই দিন পরে পরে একটা একটা করে পোলামাই আনবেন? এরা বড় দুঃখী, বড় দুঃখী আম্মা। আপনার নিজের পোলা পান কি? নিজের পোলা পান? নিজের পোলা পান নাই। আছে, সবই আছে, ওর কিছুই নাই। থাকে সব কথা মা, রান্না খুব ভালো হয়েছে, অতি উত্তম, উন্নত মানের রান্না হয়েছে মা। আমি আপনার মনটা খারাপ করছি, আপনি কিছু মনে নেন না। রান্না সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো, খুব ভালো। জানি যা কোন কি যেন খবর দিছেন। কথা হইলো গিয়া সুলাইমান, এই অঞ্চলের দশজনে আমার মাতবসে বলে ডাকে, তুমিও তাই ডাকবা। মানে লোকের এইভাবে নাম ধরে ডাকুন তো ঠিক না। আমার কথা বাদ দেন, আমি একটা পাগল ছাগল মানুষ, এখন মাথা ঠিক করে মাঝে মধ্যে ইচ্ছে হয় দাল দিয়ে দেয় এক দাল দিয়া একটা কোপ দিতে ইচ্ছে করে। হ্যাঁ কর। এই জন্যই তোমার খবর দিছি। বারবা বারবার দাও দিয়ে একটা কোপ দিতে কি করলে? আরে তোমার এই টাকা পয়সা দেব, জমি জমা চাও তাও দেব। জমির পরিমাণ কত? এইটা সাব্যস্ত হইবে আলোচনার মাধ্যমে। রিপিট হলাই। হ্যালো, কারে ফোন করব? বলবো বলবো সব বলবো, তো ব্যস্ত হইতেছো কেন? আগে কথাটা নিয়ে বাড়ি দিয়া চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা কইরা মন স্থির করো, মন স্থির কইরা আমার এসে বলবা, কাজটা সমাধা করবা, তখন সব বলবো। ও আচ্ছা, আজ তাহলে উঠি, বাড়িতে গিয়ে সারা রাত চিন্তা ভাবনা করি, আর ওই রামধবটা খুব সুন্দর করে সামনে। তোমার কথাবার্তা যেন কেমন একটু বেঁকা বেঁকা লাগতেছে। আমার মুখটাই বেঁকা, সোজা কথা কইলে এই মুখ দিয়ে বেঁকা হয়ে ভাই। সিরাজের মা ঘরে আছো? সিরাজের মা বুবু বাড়িতে নাই। কথাটা একটু ভালোভাবে ধমক দেব কি? দিনের মধ্যে একশো বার এসে সিকুন গলায় ডাকে, সিরাজের মা, ও সিরাজের মা, দমক দিব না তো কি করব? সত্যি কথা মুখটা মান না, তাই একটু ঘুরে ফিরে আসি। আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে? আমি আমি একদিন এসে কইতাম, খুব খারাপ সংবাদ আছে সিরাজের মা, মতি ভাই মারা গেছে। এই কথা বলে লাভ কি? লাভ আছে, প্রথম কয়দিন বুবু খুব কান্দাকাটি করব, তারপর বুঝবো অহন তার এক স্বামী, তখন আপনার লগে ঘর সংসার শুরু করব। বুদ্ধিটা তো ভালোই। বুদ্ধি খারাপ হইব কেন? না, মেয়ে মানুষের বুদ্ধি তো একটু ভয় ভয় লাগে, মেয়ে মানুষের সব বুদ্ধি শেষেই একটা প্যাঁচ থাকে। কোনো প্যাঁচ প্যাঁচ নাই, যা কইলাম হেডা করে। তাহলে কি কথাটা আজকেই বলবো? হেডা আপনার ইচ্ছা, অহন জানবেন না করেন কেন? কেমন আছো হানিফ? আমি লক্ষ্য করছি তুমি এখন ঘর থেকে বাইর হও না,
দরজা দিয়ে বসে থাকো। কেন? তোমার শরীর ঠিক আছে হানিফ? শরীর ঠিক আছে। বদরুল নিয়ে চিন্তা করো। নিয়ে চিন্তা করার কিছু নাই, সে সাদনি পহর রাইতে মরতে চাইছিল। সাদনি পহর রাইতেই তার মৃত্যু হয়েছে, হয় নাই? তারপরেও লোকজন তার গান গায়, আজ থেকে 50 বছর পরেও গাইব। এর বেশি একটা মানুষের কি দরকার? আমি যখন মারা যাব তখন আমার কথা কি কেউ মনে করবে? কেউ করবে? কেউ করবে? আমি আমার কোন বংশধর রেখে যাইতেছি না। ছোট সাহ, আমি মনে রাখবো, আমি রাখবো। ছোট সাহ, আপনি সারা আমার সঙ্গে বাইরে চলো, মনটা বড় অস্থির লাগতেছে। এর নাম মদিনা, সুলেমানের বউ। সেন্সি, কেমন আছো মদিনা? জি বালা। তোমার একটা মেয়ে হয়েছিল না, তুমি তার নাম রাখছিলে এলাসি বেগম। মেয়েটা ভালো আছে? জি আছে। আমার উপর কি তোমার কোনো রাগ আছে মদিনা? এই কথা জিগান কেন? তোমার ছেলের একবার খুব অসুখ হয়েছিল, আমি তারে শিব নৌকা দিয়া শহরে পাঠাইছিলাম, তাতে তার জীবন রক্ষা হয়। তুমি কিন্তু কোনোদিন এই কথাটা আইসা আমারে বলো নাই। আমার সাহসে কুলাই নাই ছোট সাহ, আপনি কই আর আমরা কই? কিন্তু ছোট সাহ, আমি আমার পোলাডের মুখের দিকে যতবার তাকাই মনে হয় আপনার জন্যই সে পাইতাস। তোমার মনে কষ্ট দিছি, তুমি কিছু মনে করো না মদিনা। এইটা হইল গিয়া মদিনার পোলা। আমার কান আছে, হ্যাঁ।
হচ্ছে কার মধ্যে কে ঘুম থেকে উঠছিলাম সরু সাহেব সালাম আলাইকুম খবর শুনছেন সরু সাহেব কি খবর জব্বর খবর কাশেম জামিনের বহু চেষ্টা তদবির করছে কিন্তু জামিন হয় নাই কলকাতার এক বড় ব্যারিস্টার আছে আমরা দলে হ্যাঁ এমন এক দরখাস্ত দিছে যে জামিন টামিন সব শেষ ব্যারিস্টার এত টাকা কে দিছে এই ব্যারিস্টার আনাইছেন আমরা ওই ছোট বেগম সাহেব আপনি বোধ হয় সংবাদটা পান নাই ছোট সাহেব যাকে বলে ফাঁসির দড়ি বড় শক্ত দড়ি কাশেমের বাড়িতে এখন কান্দনের ধূপ দুই মাইয়া কান্দে এক কোনায় আর দুই বউ কান্দে আর এক কোনায় হাসলে সব মানুষের সুন্দর দেখায় কিন্তু তোমার এ দেখাইতেছে পশুর মতো এর কারণ কি আমি উকিলের সাথে কথা বলতেছি একটু নিরিবিলি বলতে চাই যদি আইনে কোনো অসুবিধা না থাকে ইয়েস বলতে পারেন ভাবছিলাম আপনি জামিন বের করতে পারবো পারি নাই ওরা ব্যারিস্টার দিয়েছে আপনি কি কলকাতা থেকে কোনো ভালো উকিল আনতে চান না ঢাকায় একজন ভালো উকিল আছে সুধাংশু ভট্টাচার্য কোনো দরকার নাই ওনারা বড় উকিল ওনারা আমার কথা শুনবেন না ওনারা মোকদ্দমা চালাইবেন নিজের ইচ্ছা মতন আপনি ছোট উকিল আপনার কোনো পশার নাই আপনি আমার কথা শুনবেন আমি যেই রকম ভাবে আপনার মামলা চালাইতে বলবো আপনি ঠিক সেইভাবে লড়বেন লড়বেন না আপনারে আমি ছোট উকিল বলছি মনে কষ্ট পাইছেন না ছোট উকিলটা তো ছোট উকিলই বলবে আমি লড়বো আমি অবশ্যই লড়বো আপনার বুদ্ধি খারাপ না ভালো বেশ ভালো এই যে কলকাতা থেকে ব্যারিস্টার তিন চারজন উকিল আসতেছে এইসবের পিছনে একটাই মানুষ আমিন ডাক্তার আরে না আমিন ডাক্তার কেউ না উনি বোকা সরল সিধা মানুষ তার দিয়েই আমি কাঁটাটা তুলতে চাই এই সব কিছুর পেছনে যে একটা মানুষ এলাসি বেগম তারে আমি একটা শিক্ষা দিতে চাই একটা কঠিন শিক্ষা আমি তারে দিতে চাই এই প্রসঙ্গে আপনারে বলি এলাসি বেগম একজন সাক্ষী সাক্ষর সাক্ষী সাক্ষর সাক্ষী জি এটা আপনি কি বলতেছেন এটা তো ভয়ের কথা আমি এখন চিন্তিত আমি এখন সত্যিই চিন্তিত আপনারে আর একটা কথা বলতে আসছি মামলার তারিখ পড়ছে তোমার বাপে তোমারে কি বই লাগছে কানতে নিষেধ করছে না বলো বলো নিষেধ করছে কি করে নাই জি নিষেধ করছে তাইলে কান্দ কেন আরে এত ভয় পাওয়ানোর কি হয়েছে হ্যাঁ আমি আছি না শুনো আমি হইলাম উজান দেশের মাইয়া আমার অনেক বুদ্ধি যাও অনেক কান্নাকাটি বন্ধ করো
কইরা সুন্দর জামা কাপড় পরো, তোমরা নিয়ে আমি বেড়াইতেছাম। যাও যাও যাও। শোনেন বুবু, আপনি আমাদের সুন্দর করে সাজাইয়া দেন, আমি রাজবাড়ি দেখতে যাব। এলাসি বেগমরে দেখনের আমার খুব ইচ্ছা। এত বড় বিপদ আর তুমি যাবে বেড়াইতে? ঘরে বসে থাকলে বিপদ কি কমব? আপনি কন, কমব বিপদ? আসেন। আপনি কি আমারে চিনতে পারছেন? পারছি। বসেন বসেন। আপনি কেমন আছেন? ভালো। আপনারা দেখতে আসছে, খুব ভালো কথা। দেখেন, রাজবাড়ির নিয়ম কানুন আমি কিছু জানি না বই, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। এক সময় নিয়ম কানুন আসছিল, এখন নাই। এক সময় এই রাজবাড়িতে কেউ ঢুকতে পারত না, এখন যার ইচ্ছা সে ঢুকে। খাটের উপর পা তুলে বসে। রাজা যখন যায় বই, তার সাথে তার নিয়ম কানুনও যায়। এই কথাটা টের পায় রাজা সবচাইতে আগে। তার আশেপাশের লোকজন কিছুতেই সেই কথাটা বুঝতে চায় না। মাইয়াম্মা আপনাকে যেতে বলছে। ওনার কাছে যাওয়ার নিয়ম আছে, পা না আসিয়া সালাম করতে হয়। করব, সব নিয়ম কানুন আমি মানব। তুমি আমার তার কাছে নিয়ে ফেলো বোন। লবঙ্গ আমার বোন, আপনি তারে আপনি করে দিলেন, তুমি করে ভুল হয়েছে, মাফ করে দিবেন। আপনি আমারে ওনার কাছে একটু নিয়ে চলেন। না, তোমরা আমার সাথে যাইবা না, আমি একা যাব। ইনি আমার মাইয়াম্মা, ছোট মির্জা সাহেবের মা। নাম কি? সাবিহা। সাবিহা, ছোট লোকের নাম। এই নামে আমার একটা দাসী ছিল। হাসো কেন? মাঝে মধ্যে বড় আম্মা আমি বিনা কারণেই হাসি। আপনার শরীরটা ভালো তো? আমার শরীর ভালো দেয়া তোমার কি দরকার? না, কোনো দরকার তো নাই, এমনি কথার কথা বললাম। আচ্ছা, তুমি কি কাশেমরে জানা শুনে বিবাহ করছো? সে কিন্তু চোর ছিল, এই খবর জানো? না, জানতাম না, এখন জানলাম। মন খারাপ করবা না, এইটা হলো কপালের লিখন। মন খারাপ করি না বড় আম্মা,
মন খারাপ করি না। দেখেন এই দুনিয়ায় যত ধনী লোক যত রাজা বাদশাহ সবাই চোর, কারো টাকা চুরি না কইরা ধনী হওয়া যায় না বড় মা। সাধু মানুষটা কি ধনী হয়? তারা দিন যায় খাইয়া না খাইয়া। কাছে আসো, চেহারা ছবি তো ভালোই মনে হয়। জি, চেহারা ছবি ভালোই বড় আম্মা, কিন্তু গায়ের রং আপনার গায়ের রঙের মতন না। আপনার গায়ের রং বড় আম্মা, আপনার গায়ের রং বক পাখির পালকের মতো সাদা, হাত দিয়া ছুঁয়া দেখতে ইচ্ছা হয়। দেখো মা দেখো, হাত দিয়া ছুঁয়া দেখো, কোনো অসুবিধা নেই। বয়সকালে দেখলে বুঝতা। রাজবাড়ির পুকুরে আমার গোসল করার শখ, তোলা পানিতে আমার গোসল করতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, করবা গোসল করবা, অসুবিধা কি? ঘুমাই না কন্যা শির পীড়া করে, সিনান করিলেন কন্যা উনিশ দিন পরে। নিশীতে ঘুমাই না কন্যা শির পীড়া করে, সিনান করিলেন কন্যা উনিশ দিন পরে, সিনান করিলেন কন্যা উনিশ দিন পরে। লবঙ্গ কই ছোট বউ? আছে, তাইকে দেবো? না, দুপুর বেলায় সাদে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দেখলাম রাজবাড়ির পুকুর ঘাটে একটা মেয়ে গোসল করতেছে, গান গাইতে গাইতে পানি ছিটাইতেছে। মেয়েটা কে? তার নাম সাবিহা, কাশেমের নতুন বউ। রাজবাড়ির ঘাটলায় বাইরের মেয়ের গোসল করা নিষেধ, এইটা কি সে জানে না? কে তারে গোসলের অনুমতি দিছে, কে অনুমতি দিল? এটা তো সামান্য বিষয়, এটা নিয়ে আপনি এত রাগ করতেছেন কেন? কত বড় বড় বিষয় নিয়ে আপনি রাগ করেন না? দৃশ্যটা দেখা আমার গায়ে কেন জানি কাঁটা দিয়া উঠলো। মনে হইল এই পুকুর ঘাট, এই রাজবাড়ি এতদিনের পুরানা বাগান বাড়ি সব এই মেয়েটার, সব বেদখল হয়ে গেছে।
আমার কেন এমন মনে হইল আমি আমি ঠিক জানি না এলাসি আপনি চিন্তা করেন না কিছু বেদখল হইব না আগের নিয়মে কাশেমের মকদ্দমার তারিখ ঠিক হয়েছে কঠিন মকদ্দমা হইব মকদ্দমায় আমি আমার জীবন বাজি রাখছি জীবন অনেক বড় জিনিস লাসি এই তুচ্ছ মামলায় জীবন বাজি ধরবা অত সামান্য যে দাবা খেলা সেই দাবা খেলায় আপনি আপনার জীবন বাজি রাখেন না ঠিক আছে জীবন বাজি রাখা মামলা চালাও তার আগে আমি আরেকটা কাজ করব আমার বোনের সমস্যা মিটা যাব কি কইরা মিটাবা এখনো ঠিক করি নাই কমলা যাও না না কেন যাইতে ইচ্ছা করে না করে তো যাবো একদিন আসো কেন আছে একটা বিষয় তোমার পরে বলবো আচ্ছা বুবু ধরো তোমার খুব টাকা পয়সা হইলো খুব টাকা পয়সা কাশিম সাহেব যেমন তেমন হইলো আচ্ছা তুমি কি করবা তুমি যে কি কও না কমলা আমার হইব টেহা পয়সা আমার হইলো ফাটা কপাল আরে ফাটা কপালে তো জোড়া লাগে লাগে না শুনো আমার কাছে খুব দামি একটা জিনিস আছে খুব দামি আমি সেদিন এই বাড়ি সাইডে চইলা যাব সেদিন আমি তোমারই দিয়া যাব মদিনা জাগনা আছো মদিনা ও মদিনা জি ইয়ে মানে একটা খুব খারাপ খবর আছিল বিষয় হলো মতি ভাইয়ের একটা খবর পাইছিলাম খবর মানে বিষয় হলো মতি ভাই তার জীবিত নাই কথা মতো কাম করছিলাম এখন অবস্থা দেখো thank you
কাশেম ভাই না বিষয়টা কি কেমন আছো মোবারক আপনি কেমন আছেন হেই ডাকি কোন আমি ভালোই আছি ছোটখাটো একটা মোকদ্দমায় জড়ায় পড়ছি আর কিছু না দাড়ি রাখছেন কাশেম ভাই আপনার বড় সৌন্দর্য লাগতেছে মনে যেমন আপনি ছোট মির্জা তোমার কি কারণে হাজতে আনছে মোবারক চুরি কত টাকা 42 টাকা চুরি না করে কি করুন ফল দুই দিন আসলাম না খাই পানি খাইলে ফ্যাট ভরে আবার ধরেন গিয়া দুইবার পেশাব করলে ফ্যাট খালি হয়ে যায় সিদার জ্বালা জান যায় আপনার বড় সৌন্দর্য লাগতেছে কাশম ভাই মোবারক জি আমি তোমার দুইটা কথা বলবো তুমি একটু মন দিয়ে শোনো জি তোমার চুরির টাকা আমি দিয়ে দিব তোমার হাজত থেকে বাইর করানোর সব ব্যবস্থা আমি করব তুমি আমার বাড়িতে যাও তোমারে আমি আমার পাখাল বানাইলাম পাখাল হ্যাঁ পাখাল জাত বেজাতে সব পাখি জোগাড় করবা মির্জা সাহেবের জন্য যেরকম করতা পারবা না যা বলবেন করব অনেক রূপে বাচ্চা রয়েছে কাশম ভাই এইবার আমার দ্বিতীয় কথাটা শুনো বর আমারে আর কাশম ভাই বলে ডাকবা না এখন থেকে তুমি আমারে বড় সাহেব ডাকবা পারবা না আমার পরিবারে কি লগে লিয়ে যাবো তুমি বিবাহ করছো মির্জা বাড়ির একটা দাসের বিবাহ করছে এই দিয়ে আমার কাল হয়েছে ফারানোর বহু চেষ্টা করছি ফারেন যে এনে যাই হেন তাই ক্ষুদ্র ভাই করে কসবের মতো কামড় দিয়া রাখছে ফারানের নাম ভাই কাশম ভাই বড় সাপ আগে চলে দাসি বান্ধি পিছে সখী না ও মনা পিছে সখী না শুনেন এই পুতলাটা আপনি লন না গানের মাঝখানে কথা কইলে আমার মেজাজ খুব খারাপ হয় আগে চলে দাসি বান্ধি পিছে সখী আচ্ছা এই মির্জা সবের লাগি দেখা হইলে আপনি তার কি কইবেন আবার গানের মাঝখানে কথা আগে চলে দাসী বান্ধি পিছে সখী না ও মনা পিছে সখী না তোমার নাম কি তোমার নাম কি যে আমার নাম মোবারক ওর নাম ময়না তোমার নাম জিজ্ঞেস করছি সেটা বলো তোমার পরিবারের নাম তো জিজ্ঞাসা করি নাই অনুপার বাপে তোমার চাকরি দিতে বল স্যার বলা বলির কিছু নাই স্যার কি দিয়ে পাঠাইছে আমি হইলাম গিয়ে আপনার জমিদার কাশম সাহেবের পাখাল পাখাল জি পাখাল নানান জাতের পাখি ধরবো ময়না টিয়া পাখি রাজা কাউয়া কি বললা কাউয়া এই কাউয়ারে ছোট নজরে দেখেন না বেগম সাহেব কাউয়ার মতো জ্ঞানী পাখি খোদার আলমে নাই এই মির্জাবাড়ির জন্য খুব খারাপ অবস্থা তখন একদিন হাইন যা বলা হুনি কি একটা কাউয়া জানলার মধ্যে বইয়া কইতাছে কাউয়া করে কাকা মির্জাবাড়ি খাখা আম্মা এর কথা আপনি কিছু বিশ্বাস করেন না এ খালি মিশা কথা কয় আর আপনি বুঝি বিবি ফাতেমা খালি হাসা কথা কন সব তাক শুননি সব আমার এ শুননি কইলে সব গাইলা দিন এ তো বড় বিপদে পড়লা
মোবারক, তোমার মির্জা সাহেব ডাকছেন। আমি এখন কি করব, আমি এখন কি করব? বস। কেমন আছো? খবর তুমি কেমন আছো আমি জানতে চাইতেছি। ভালো না ছোট, আমি তোমার স্নেহ করতাম এটা জানো? জান, সারাটা জীবন আমি অপাত্রে স্নেহ করছি, যাদের স্নেহ করা দরকার ছিল তাদের করি নাই, আর যাদের স্নেহ করার কোনো প্রয়োজন ছিল না তাদের স্নেহ করছি। এখন আমারে বলো তুমি এখানে কেন আসছো? পাখালের সার্কি নিয়ে আসি ছোট সাহ, জমিদার কাশেম সব সার্কি দিছে। এটা ঠিক না, পাখালের চাকরি নিয়ে তুমি আসো নাই, তোমার নিয়তি তোমার এইখানে টাইনা নিয়ে আসছে। তোমার নিয়তি আচ্ছা, তুমি যাও। আমারে ডাকছেন? হ ডাকছি। তুমি কেমন আছো লবঙ্গ? জি ভালো আছি। দরজা বন্ধ করে আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। অত দূরে কেন, কাছে আসো। তোমার বুদ্ধি কেমন মা? বুদ্ধি ভালোই। আমারও তাই ধারণা। এই বাড়িতে কি তুমি সুখে আছো? না। তাহলে এখানে পড়ে রয়েছো কেন? সুখী গরু হওয়ানের চেয়ে অসুখী মানুষ হওয়া অনেক ভালো মাই আম্মা। পুস্তকের এসব তত্ত্ব কথা আমারে বলবা না, তত্ত্ব কথা তোমার চাইতে আমি অনেক বেশি জানি। তা বলবা, কষ্ট করে বলো। কষ্ট করে সব কথা কি কওয়া যায় মাই আম্মা? আপনি পারেন সব কথা কষ্ট করে কইতে? আমি পারি, এতদিন বলি নাই এখন বলবো। তুমি অনেক যন্ত্রণা করতেছ। আমি তো কোনো যন্ত্রণা করি না মাই আম্মা, আমি নিজের মতো থাকি। এই নিজের মতো থাকাটা তোমার বাড়িতে গিয়া থাকো। তুমি কি চাও তোমার কারণে তোমার বোনের সংসার সারকার হোক? না, এতদিন আমি কিছুই বলি নাই, চুপ করে আসলাম। ভাবছিলাম তুমি নিজেই বুঝতে পারবা, এখন সময় হয়েছে। আমার ছোট বৌমা মকদ্দমার কাজে ছদরে যেতেছে, খালি বাড়িতে তোমার আমি রাখব না। আমার কথা শেষ, এখন তুমি যাও।
আমার কোনখানে যাওয়ার জায়গা নেই। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, জীবন থাকতে না। তুমি ভুলে যাইতেছ লবণ, মিশ্রা বাড়ির অনেক বড় বড় সমস্যা আমি একাই সমাধান করছি, ঠান্ডা মাথায় করছি। তোমার সমস্যা কোনো সমস্যাই না। কষ্ট শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে তিনি বললেন, এলাসি তুই প্রতিজ্ঞা কর, তুই থাকতে যেন লবঙ্গের কোনো কষ্ট না হয়, তুই ছাড়া লবঙ্গের আর কেউ নাই। বাবু আপনি প্রতিজ্ঞা করলেন? হ্যাঁ আমি প্রতিজ্ঞা করলাম, এই প্রতিজ্ঞা আমি রক্ষা করব। তুই তোর মন থেকে কষ্ট দূর কর লবঙ্গ, কতদিন তোর হাসি মুখ দেখে একটু হাস। আম্মা, লবঙ্গ কি আপনার ঘরে আসছিল? হ্যাঁ আসছিল। আপনি কি তারে কিছু বলছেন? সে খুব কাঁদতেছে। কান্দনের মতো তো কিছু বলি নাই। আম্মা এই বইনেরে আমি ছোট থেকে বড় করছি, আপনি তো জানেন আম্মা অনেক অল্প বয়সে আমরার বাবা মা মারা গেছে। আমরা মানুষ হয়েছি মামার কাছে, এখন এখন তারে যে আমি মামার বাড়িতে পাঠাবো সেই উপায়ও নাই। মামা জীবিত না, আর মামা তো ভাইগুলো হয়েছে অমানুষ। আমার বোন যখন
মনে কষ্ট পায়, তখন আমার খুব কষ্ট হয়। আম্মা, তোমার বোনের মনের কষ্ট দূর করা বড় কঠিন গো মা, বড় কঠিন। সে যা চায় তা হও নেন না। তোমার একটা কথা বলি, মন দিয়া শোনো। কোরআন শরীফের মধ্যে চতুর্থ সিপারায় সুরা নেসায় আল্লাহ তাআলা বলেছেন, অসন্তস্মাউ বাইনাল উক্তাইনি ইল্লামা কাত সালা। মানে হলো, তোমাদের জন্য দুই সহোদরা ভগ্নীকে একত্রে বিবাহ করা নিষিদ্ধ। আপনি এই কথা কেন বলতেছেন? এই কথা কেন বলতেছে তুমি ভালো করে জানো। এখন যাও, আমার এশার নামাজের সময় হয়েছে, উজুর পানি দিতে বলো। কত হইলো কি, হায়াত মত সব আল্লাহর বিধান। নবী করিম বলেছেন, হে পিয়ারা উম্মত, আপনি চুপ করেন তো। না, দুই স্বামীর মধ্যে তো আমি এখন জীবিত, তাই একটু ধর্মের দিক দিয়া চুপ করেন, একটু চুপ করেন। আচ্ছা যাও, চুপ করলাম। দেউলো গীত শুনবা? কিসা পেহে দংশিল লখাই রে আমার গীত। এই গো হুন, এই গীত বন্ধ করেন, অনেক শান্তি মতো ঘুমাইতে দেন। সুতানুটির সাপরে ছিল বাবির সাহেব, আমরা চিনছেন? আমি মোবারক, তিন দিন হইল আইছি। আউনের আগের দিন মতিবাইর লোকে দেখা হয়েছিল, কি অবস্থা আমার অবশ্য চিনছে। আমার কইল কে মোবারক ভাই, না মদিনার কোনো খোঁজ খবর জানেন? মদিনা বাচ্চা আছে, সত্য কথা বলতেছেন? পাখিয়াতে মিথ্যা কথা কমু, আসন্ন কথা কইলে। আর আপনার লোকে আমার মিথ্যা কথা কন্দা দরকার দেখি কন। তোমার আমি 3 বিঘা জমি দেব, আর নগদ 1000 টাকা। রাজি আছি।
কাশিমের মাইয়া দুটি আছে না? কি কইলে? আরে কি কইলো? হিসাবটা খুব সোজা, কাশিমের মাইয়া দুইটা শেষ, কাশিমও শেষ, আর মির্জা সাহেব তো অনেক আগেই গেছে। তাইলে থাকলো কে? কিছু বুঝলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জমির পরিমাণ আমি আরো বাড়াইয়া দিতেছি। মাদ্রাসা সাদ্দা আমার সঙ্গে পরামর্শ করছেন, ভালো কথা। অন্যের সঙ্গেই মতলব করলে আপনার কিন্তু আমি ওই সান দেওয়া দাঁড় দিয়ে চাক চাক কেটে কাটবো। দুইটা অভুজ মাইয়া, আর এই পিসেছে কই কি? আরে মিয়া, তোমার সাথে একটু মজা করলাম, তুমি এইটা বুঝলাম না? কেমন মানুষে? আমি কেমন মানুষ? আমি পাগল মানুষ, পাগল পাগল মনে রাখেন, আমি পাগল মানুষ। খবর পাওয়া গেছে মতি বাই হনসি ভিতর, আর ওনার মাথা মনে হন ঠিকঠাক। কি সর্বনাশ! আপনি যান যান বাকি। আরে মেয়ে মানুষের বুদ্ধি শুনে কি বিপদে পড়লাম আমি। কমলা কেডা, কমলা কেডা, কোন কি হলো তো? আসেন, দরজা খোলাই আছে। কে মির্জা সাহেব? কাশেম সাহেব? সদরে যাওয়ার জন্য খরচ বাবদ কাশিম সাহেব এই টাকা পাঠাইছেন, কিন্তু আমি তো বিপক্ষের লোক, আমার কাছে টাকা পাঠাইছেন কেন আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি তো আপনার চিনি, আপনার নাম সদরুদ্দিন, নবীনগর রেল স্টেশনে আপনার সঙ্গে আমার পরিচয়, আপনি আমার সঙ্গে অনেক গপ্প গুজব করছেন, এখন কথা কন না কেন? আমি তো বুদ্ধি শুদ্ধি আমার নাই, মূর্খ মানুষ। আজ আমি খুলে বলেন তো, আপনি আমার সঙ্গে কথা বলতেছেন না কেন? ডাক্তার সাহেব, ওই কাশেম সাহেবের হুকুমে বোবা শাসি, বোবা মানুষের সাথে মানুষে অনেক কথা কয় কি না, সেই জন্য, অন্য কিছু না। হ্যাঁ, আপনি দয়া করে আমার পরিচয়টা গোপন রাখবেন, নতুন জমিদার সাহেব যদি জানতে পারে আমার পরিচয় প্রকাশ পাইছে তাইলে আমারে বিদায় করে দিবেন। বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে না খেয়ে থাকতইব ডাক্তার সাহেব। ঠিক আছে, আমি কারো বলবো না, প্রকাশ করবো না, কিন্তু আপনি অন্যায় করতেছেন, মানুষের ধোকা দিতেছেন, মানুষের ধোকা দেয় শয়তান, মানুষ না। আমি ওখানে যাই ডাক্তার সাহেব। আমি এই মামলায় যাহা সাক্ষ্য দিব, তাহা সত্য বলিব, কোন কথা মিথ্যা বলিব না। আরেকবার করে দেব। বলুন,
কোনো কথা মিথ্যা বলিব না। কোনো কথা মিথ্যা বলিব না। কোনো সত্য গোপন করিব না। কোনো সত্য গোপন করিব না। আপনার নাম বলুন। আপনার নাম? আমার নাম নিবারণী সি। আচ্ছা আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? দেখুন তো ওনাকে। তাইনের আমি খুব ভালো করে চিনি, তাইনি তো আমার বুলারে কোন করলে Order! Order! Order!